নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী নিপতিবি সার নমিয়া বুদ্ধের মাগিয়া লইলেন পদ নখকনাতার। স্থাপিয়া নিভিতেই প্রাসাদ কাননে তাহার উপর রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভারে সার সন্ধ্যা বেলায় সুচি বাস পড়ি রাজ বালা ডাল সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কন প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসুনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ বৌদ্ধ শাস্ত্র রাশি ডাকিয়া কহিল অজাত শত্রু রাজপুরবাসিনী রে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুললে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে বহিয়া পুষ্প থালায় বহিয়া রাজ চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সবাই মহিষী কহিলা এ কথা নাই কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত রেখা পড়ে শ্রীমতীরে দেখি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিলা অবোধ কী সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত অস্তর খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পরিতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে সিমতীরে দেখি পুঁথি রাখে ভুমে দুটো পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমনি করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি সবে ডাকি কয় হে পুরো হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক নিভালো নগর সৌধ পরে পথ জনহীন আধার বিলীন কোলাহল হয়ে ক্ষীণ আরতি ঘন্টা প্রাচীন রাজ দেবালয় ঘরে এমন সময় ধেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানুন মাঝারে স্তূপ পদমূলে গহনাধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কি নেই পুরো তখনই ছুটিয়া আসি সুধালে কে তুই ওরে দুর্মতি মরি বর তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল আমি শ্রীমতী বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাশন ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা নমস্কার